নমস্কার, ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড মেডিসিনের ছাত্র আমি 2019-20 বর্ষের। আমার নাম দেবাশিস মাইতি। আমি সৎকর্মের মধ্যে নেতিক্রিয়া করে দেখাবো। এই নেতিক্রিয়া দুই প্রকার, জলনীতি সূত্রনীতি। তো আমি যেটা করে দেখাবো সেটা হলো সূত্রনীতি। এই সূত্রনীতি করার পদ্ধতি হলো একটি সরু রবারের লম্বা টিউব, যেটা 10 থেকে 12 ইঞ্চি লম্বা হয়, তার একদিক সরু একদিক মোটা হয়, দেখতে ঠিক এইটা, এই রকম একদিক সরু একদিক মোটা এই টিউবটাই। তো এর সরু দিকটা নাসালন্ধে যে কোনো একদিক দিয়ে প্রবেশ করাতে হবে, আর একদিকটা হাত দিয়ে ধরে থাকতে হবে। এটা প্রবেশ করানোর পর যখন নাসানালি ও মুখগহ্বরের সংযোগস্থলে গিয়ে পৌঁছবে, তখন অন্য হাত দিয়ে এই সরু দিকটি মুখগহ্বরের মধ্যে থেকে হাত দিয়ে ধরে বের করে আনতে হবে। তারপর দুদিকে দুহাত দিয়ে ধরে এদিক ওদিক করে কয়েকবার সঞ্চালন করতে হবে। তারপর মুখগহ্বরের দিক থেকেই আবার রবারটি বাইরে বের করে আনতে হবে। এইভাবে এইটা আবার গরম জলে ধুয়ে নিয়ে অন্য নাসানালি দিয়ে একইভাবে করতে হবে। তো আমি এটা করে দেখাচ্ছি। নমস্কার, এটা করা সমাপ্ত হলো।